তবে কি আবারও প্রেমে পড়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি? গতকাল শুক্রবার রাতেই এমন প্রশ্নের জন্ম, আর এটি তৈরি হয়েছে নারী উদ্যোক্তা গান বাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের চেয়ারপারসন ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি অভিযোগ তুলেছেন বুবলিকে নিয়ে। বলা হয়েছে বুবলি নাকি তার সংসার ভাঙছেন, নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের। আমি আগেই বলেছিলাম পরকীয়া করে প্রেম খেও না, খালি জমি ভরাট করো, জমি পতিত রাখবেন না, খালি জমি রাখলে রাবিশে ভরাট হবে। এটা গেল ভিউয়ার্সদের সাবধানী বাণী। বুবলি ম্যাডাম কিন্তু আমার মতো আপনাদের মতো ভুল করেননি, গোপনীয় জমি ভরাট রাখছিলেন সার গোবর দিয়ে। একা একা কি থাকা যায়, থাকলেও কতদিন, মাথায় মাল থাকলে লিজেন্ডরা ঠিকই বুঝবেন বুবলি ম্যাডামকে। মুন্নির এমন পোস্ট মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই পোস্টে শুধু তাপস মুন্নির সংসারের কথাই নয়, প্রসঙ্গক্রমে তোলা হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারের কথাও। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ফারজানা মুন্নির সঙ্গে। তার একান্ত সহকারী মৌ রহমান বলেন, শুধু মুন্নি ম্যামই নয়, তাপস স্যারের প্রোফাইলও হ্যাক হয়েছে, এখনও উদ্ধার করতে পারেনি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, উদ্ধার হলে এর সত্যতা প্রমাণ হবে। এদিকে টিএম ফিল্মসের ব্যানারে পাওয়া যাবে শবনম বুবলিকে, সঙ্গে থাকবেন আরেক চিত্রনায়িকা পরিমণিও। তাদের নতুন সিনেমার নাম খেলা হবে, এটি নির্মাণ করবেন তানিম রহমান। তাদের এই প্রজেক্টটি নিয়ে বেশ লেখালেখি হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, আর সে কারণে হ্যাকাররা হয়তো বেছে নিয়েছে বুবলি ম্যাডামকে। এখানে তারা বুবলি ম্যাডামকে টিক্কা হিসেবে ব্যবহার করছেন। বুবলি টিক্কা হিসেবে ব্যবহার হলেও তার চরিত্রের দিক দিয়ে যে তিনি কালিময় হচ্ছেন সেদিকে কোনোই খেয়াল নেই। তবে খেলা শুরু, আপনারা ভালো থাকবেন, আমার খেলা শেষ, আল্লাহ হাফেজ।